আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক আইডির নাম্বার কিভাবে চেঞ্জ করবেন। তো বন্ধুরা, ফেসবুক আইডির নাম্বার চেঞ্জ করার জন্য আপনারা প্রথমেই ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। তারপর আপনারা যে আইডির নাম্বারটা চেঞ্জ করতে চাচ্ছেন ওই আইডিটা এখানে লগ ইন করে নেবেন। তারপর এই উপরের দিকে দেখবেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করে দেবেন। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন উপরের দিকে সেটিংস আইকন আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আপনারা দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস, এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে প্রথমেই দেখতে পাবেন লেখা আছে কন্ট্যাক্ট ইনফো, আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। কন্ট্যাক্ট ইনফো অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা নিচের দিকে খেয়াল করবেন লেখা আছে অ্যাড নিউ কন্ট্যাক্ট, আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনার যে পুরাতন নাম্বার, আগে যে নাম্বারটা ছিল, এখানে যে নাম্বারটা দেওয়া আছে, এটা আপনারা নতুন নাম্বার অ্যাড করার পর পুরাতন নাম্বারটা ডিলিট করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আপনার আগে নতুন নাম্বারটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? নতুন নাম্বারটি অ্যাড করার জন্য আপনারা নিচের দিকে দেখবেন যে অ্যাড নিউ কন্ট্যাক্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে অ্যাড মোবাইল নাম্বার, আরেকটা হচ্ছে অ্যাড ইমেল নাম্বার। যেহেতু আমি আপনাদেরকে দেখাবো মোবাইল নাম্বার কীভাবে চেঞ্জ করবেন, এজন্য উপরে যে অপশনটা আছে অ্যাড মোবাইল নাম্বার, আমি এখানে ক্লিক করে দেবো। অ্যাড মোবাইল নাম্বার অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা, এখানে আপনারা যে নাম্বারটি অ্যাড করতে চাচ্ছেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে এখানে দেখতে পাবেন আপনার আইডিটা চলে আসছে, এবং এখানে আপনারা এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে দেবেন আপনার আইডিটা। তারপর নিচে দেখতে পাবেন এখানে নেক্সট অপশন লেখা আছে, আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি যে নতুন নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারে একটা কোড যাবে এসএমএসের মাধ্যমে, ওই কোডটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, বা যদি অটোমেটিক্যালি না নেয় তাহলে আপনাকে এসএমএসে গিয়ে ওই নাম্বারটা কালেক্ট করতে হবে। এই দেখুন, নাম্বারটা কালেক্ট করে আপনাদেরকে ওইখানে দিতে হবে, ঠিক আছে? ওইখানে দিয়ে আপনাদের পরবর্তী ধাপে, মানে এই অপশনে চলে আসতে হবে। দেখুন বন্ধুরা, এখানে কি বলেছে, ইউ হ্যাভ অ্যাডেড ইউর নাম্বার টু দ্য অ্যাকাউন্ট সিলেক্টেড। আমাদের কিন্তু আমাদের আইডিতে কিন্তু নতুন নাম্বারটা অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। তারপরে আপনারা এই ক্লোজ অপশনে ক্লিক করে দেবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটা নাম্বার অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। আপনারা এখন পুরাতন নাম্বারটা ডিলিট করে ফেলবেন। পুরাতন নাম্বারটা ডিলিট করার জন্য আপনারা পুরাতন নাম্বার উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আমি নতুন নাম্বারটাই ডিলিট করব, কারণ হচ্ছে আমি পুরাতন নাম্বারটা এখানে রাখবো। তো আপনারা যেহেতু পুরাতন নাম্বার ডিলিট করবেন, এজন্য পুরাতন নাম্বারের উপর ক্লিক করে দেবেন। আমি আমার এই নাম্বারের উপর ক্লিক করে দিচ্ছি, মানে হচ্ছে আপনারা যে নাম্বারটা ডিলিট করবেন ওই নাম্বারের উপরই কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে? তারপর এরকম ইন্টারফেস চলে আসবে, নিচে দেখতে পাবেন হচ্ছে ডিলিট নাম্বার, এই অপশনে ক্লিক করে দেবেন। ডিলিট নাম্বার অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে ডিলিট এই অপশনে ক্লিক করে দেবেন। ডিলিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে বন্ধুরা, আপনাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে, আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা আছে, সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনারা এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের যে পুরাতন নাম্বার, সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, আপনারা এভাবেই খুব সহজে আপনাদের ফেসবুক আইডির নাম্বার চেঞ্জ করতে পারবেন।